গাছকে রাখি পরিয়ে প্রকৃতি বাঁচানোর বার্তা স্কুল পড়ুয়াদের। সারা ভারতের বাসাবাসী মালদা জেলাতেও পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। ইংরেজবাজার পৌরসভা 25 নম্বর ওয়ার্ডের ঘোড়াপীর এলাকায় একটি বেসরকারি বিদ্যালয়ের ছাত্রীরা রাখি পরালো গাছকে। অভিনব কায়দায় রাখি উৎসব পালিত করল তারা। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে গাছকে রাখি পরিয়ে উৎসবে সামিল হয় স্কুল পড়ুয়ারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুদ্ধদেব দাস এবং স্কুল ছাত্রী বর্ণা তালুকদার জানিয়েছে, প্রকৃতির ভারসাম্য রক্ষা করে গাছ। করোনাকালে অক্সিজেনের অভাবে বোঝা গিয়েছিল গাছ পৃথিবীর জন্য কতটা প্রয়োজন, তাই গাছকে রাখি পরিয়ে তাদের রক্ষা করার বার্তা দেওয়া হয় বিদ্যালয় থেকে। সনাতন ধর্ম অনুসারে এই দিনে বোনেরা ভাইদের রাখি পরায় তাদের রক্ষার জন্য। কিন্তু করোনা মহামারীর সময় আমরা দেখেছি যে গাছ আমাদের প্রাণ বাঁচিয়েছে অক্সিজেনের দ্বারা। এই অক্সিজেন যোগান দেয় গাছপালা, তাই আমরা প্রকৃতিকে ভালোবাসি এবং গাছকে রাখি পরিয়ে গাছের রক্ষা করব এবং গাছকে আমরা ভাই বলে মানব। তোমার নাম? আমার নাম বর্ণা তালুকদার। আমরা রাখি বন্ধন উৎসব পালন করলাম। রাখি বন্ধনের মাধ্যমে সমাজ, রাষ্ট্র এবং বিভিন্ন প্রকৃতির যে সুরক্ষা, গাছ ছাড়া আমাদের পরিবেশ মানে দূষণ কমতেই পারে না। গাছ লাগাও এবং গাছ বাঁচাও, গাছ বাঁচলে আমরা বাঁচবো, এরকম ধরনের একটা কার্যক্রম আমরা রাখি বন্ধনের মাধ্যমে গাছকে রক্ষা এবং প্রকৃতিকে রক্ষার শপথ গ্রহণ করলাম। তাই আজকে স্কুলে কি হলো? রাখি বন্ধন উৎসব পালন করা কোথায় কোথায় করলো? তারা অরবিন্দ পার্ক, সরস্বতী শিশু মন্দিরের ভাই বোনেরা তারা গাছে রাখি বন্ধনের মাধ্যমে রক্ষাবন্ধন উৎসব পালন করলো। আপনার নাম? বুদ্ধদেব দাস, প্রধান আচার্য।